বাইকের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ট্যাক্স টোকেন অন্যতম। বাইক রেজিস্ট্রেশনের সময় 10 বছর অথবা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। যারা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করে তাদের পরবর্তীতে ট্যাক্স টোকেন রিনিউ করতে হয়, অন্যথায় ট্রাফিক সার্জেন্ট চাইলে আপনাকে মামলা দিতে পারে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কীভাবে খুব সহজে ট্যাক্স টোকেন রিনিউ করতে পারবেন। চলুন শুরু করি। বর্তমানে আপনি চাইলে বিআরটি অফিসে না গিয়েও ট্যাক্স টোকেন রিনিউ করতে পারেন। আপনার নিকটস্থ বিআরটির আওতাভুক্ত যে কোনো ব্যাংকে গিয়ে পুরনো ট্যাক্স টোকেন 2 বছরের জন্য 2300 টাকা জমা দিতে হবে। এর অল্প কিছু সময়ের মধ্যে তারা আপনাকে নতুন ট্যাক্স টোকেন প্রদান করবেন। বিআরটির ওয়েবসাইটে গিয়ে তাদের নির্ধারিত ব্যাংকের লিস্ট দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তবে বর্তমানে অনেকের ক্ষেত্রেই কন্ট্রিবিউশন টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড, সাপ্লিমেন্টারি ডিউটি এছাড়া বিভিন্ন চার্জ ধার্য করা হয়ে থাকে। এ নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। আপনার বাইকের ট্যাক্স টোকেন রিনিউ করার সময় কত টাকা লাগতে পারে এটি জানার জন্য বিআরটি একটি নতুন সেবা চালু করেছে। আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে জেনে নিতে পারবেন ট্যাক্স টোকেন রিনিউ করার সময় মোট কত টাকা লাগতে পারে। এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। টাকা জমা দেওয়ার পরে তারা আপনাকে নতুন ট্যাক্স টোকেন এবং একটি মানি রিসিপ্ট প্রদান করবে। এই সকল প্রক্রিয়ায় আপনি বিআরটি অফিসে না গিয়ে খুব সহজেই ট্যাক্স টোকেন রিনিউ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাইক ও বাইক সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট motorcycleValley.com ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।